হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চিলড্রেন এডুকেশন। আচ্ছা দেখো, আজকে আমি তোমাদেরকে অনেকদিন পরে আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। এটা হচ্ছে যে ক্লাস ফোরে প্রশ্নপত্র 28, এর আগে মানে প্রশ্নপত্র এক থেকে শুরু করে, প্রশ্নপত্র এক থেকে শুরু করে 27 অবধি, এটা সমস্ত তোমরা আমার প্লেলিস্টে পেয়ে যাবে। প্লেলিস্টে তোমরা চেক করে নেবে, তাহলে ওখানে ক্লাস ফোরে তোমরা সমস্ত পেয়ে যাবে। আজকে আমি তোমাদেরকে ক্লাস ফোর প্রশ্নপত্র 28, পেজ নাম্বার হচ্ছে আমি বলে দিচ্ছি 138, এটাতে তোমরা পেজ নাম্বার হচ্ছে 138। বই থাক, তোমাদের সবার কাছে নিশ্চয়ই বই আছে, দেখে নেবে। এটা আমি তোমাদেরকে করাচ্ছি। আর 1 থেকে 27 প্রশ্নমালা তোমরা কিন্তু এই সমস্ত আমি এই ডিসক্রিপশান লিঙ্কে নিচে এই ভিডিওটা যখন দেবো, তার নিচে একটা অ্যারো আছে দেখবে, ডিসক্রিপশান বক্সে ক্লিক করবে, সেখানে ক্লিক করলে তোমরা শুধুমাত্র ক্লাস ফোরেরই সমস্ত প্লেলিস্টের লিঙ্কটা পাবে, ঠিক আছে? আর 1 থেকে 27 প্রশ্নমালার লিঙ্কটা তোমরা ওই ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। কোথায় পাবে? ডিসক্রিপশান বক্সে, আমি লিখে দিচ্ছি, দেখো ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ওখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে, কারণ অনেকেই তোমরা প্রশ্ন করো যে আগেরগুলো কোথায় কোথায়, সেই জন্য আমি এবার থেকে কি করব, যে ক্লাসটা করাবো সেই ক্লাসের বাকি যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তাহলে আজকে করাতে চলেছি ক্লাস ফোর প্রশ্নপত্র 28, পেজ নাম্বার 138। দেখো প্রথম অঙ্কটা একটা সরল আছে, ঠিক আছে, সরলটা করি, চলো। দেখো এখানে দ্বিতীয় ব্যাকেটা দিচ্ছে 23কে 4 দিয়ে গুণ করছি, 4 তিনে 12 2, হাতে 1, 4 দোকানে 8, 1 9। এটা তোমরা পরেও গুণটা করতে পারতে। আচ্ছা প্রথম ব্যাকেটে ভাগ আছে, দেখো 144 বাই 6, মনে মনে করবে 6 দোকানে 12, 13 ছোটো 2 দিতে 6, 4 24। তাহলে এখানে সেকেন্ড ব্যাকেট, আর এইদিকে দেখো 51 ভাজিত 3, 3 17, 51 তাই 17। আচ্ছা তারপরে দেখো এইটা বিয়োগ করছি, 4 কত দিতে 12, এটা 2 আছে, তাহলে 4 কত দিতে 12, 8 দিতে হাতে 1, 2 একে 3, 3 কত দিতে 9, 6 দিতে 68 ভাজিত 17। তাহলে এটা উত্তর কত হলো? 4, 17 4 68, ঠিক আছে। তারপর দেখো অঙ্কটা কী আছে এখানে, দেখো বলেছে যে 2 1 3, এখানে বলেছে 2 1 3, 2 5 সেন্টিলিটারকে ডেকালিটারে প্রকাশ করো, ঠিক আছে? তাহলে সেন্টিলিটার থেকে ডেকালিটার কী করে করবে দেখো অঙ্কগুলো, যখন এরকম টাইপের অঙ্ক দিবে তোমরা আগে ইউনিটগুলো লিখে নেবে খাতায় সুন্দর করে, এরকম করে কিলোলিটার, ঠিক আছে, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, তারপর আছে ডেসি, সেন্টি, আর হচ্ছে মিলি, ঠিক আছে, হলো মিলি। এবার দেখো বলেছে অঙ্কটাতে 2 1 3 2 5, এটা সেন্টিলিটার মানে হচ্ছে এখানে আছে, ঠিক আছে, 2 1 3, এখান থেকে করতে বলছে ডেকালিটার, তাহলে 1 2 3 ঘর আগে আসতে হবে, 3 ঘর আগে আসতে গেলে মানে 10 100 1000, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে 2 2 1 3 2 5 ভাজিত 1000, মানে যত ঘর তুমি বাঁ দিকে পিছিয়ে আসবে তত 10, মানে ধরো এখানে ডেসিমিটারে আসলে 10 দিয়ে ভাগ করতে হবে, লিটারে আনলে 100 দিয়ে ভাগ করতে হবে, ডেকালিটারে আনলে 1000 দিয়ে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে দশমিকটা ক ঘর আগে বসবে, 1 2 3, 3 ঘর আগে, তাহলে 21.325 ডেকালিটার। অঙ্কটা এটাই করতে দিয়েছি, ঠিক আছে, দেখে নিয়েছি তাহলে কেমন করে, খুব সোজা অঙ্কটা তোমরা নিশ্চয়ই পারবে। আর একটা অঙ্ক দেখো, ক্ষয়ের দাগে বলেছি, এটা 2 এর ক হলো, ক্ষয়ের দাগে অঙ্কটা দেখো 132.07 মিটার, এটা হচ্ছে ডেসিমিটারে করতে বলেছে, ঠিক আছে, ডেসিমিটার। তাহলে দেখো মিটারে আছে মানে ধরো আমি ধরে নিচ্ছি এটা তো লিটার আছে, তাহলে এটাই ধরো যদি আমি পরিবর্তন করে মিটার করে দিই, তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তাহলে ধরো এই ঘরে আছে, ঠিক আছে, এখানে আছে মিটার, এখান থেকে কোথায় নিয়ে যেতে বলেছে? ডেসিমিটারে। তাহলে তার পরেরটা দিই, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 132.07 গুণিত 10। তাহলে যখন ডান দিকে নিয়ে যাবো, মানে দেখো এটা লিটার থেকে ডেসিমিটার, মানে তো ডান দিকে সরাচ্ছি, তাহলে দশমিকটা 1 ঘর সরবে, কারণ 10 আছে, যদি এটা 100 হতো তাহলে 2 ঘর সরতো, তাহলে 1 ঘর সরলে কত হবে? 132, শূন্যর পরে দশমিক বসবে, 0.7 ডেসিমিটার। খুব সোজা অঙ্কগুলো, দশমিকে শুধু তোমাদেরকে চেঞ্জ করতে হবে, দশমিকে চেঞ্জ করে করে তোমাদেরকে অঙ্কটা করতে হবে। তারপরে দেখো লসাগু করতে দিয়েছি, লসাগুটা দেখো কী দিয়েছি, লসাগুটা আমি লিখে নিচ্ছি এখানে, 36 মিটার, ইউনিটটা কিন্তু 1 থাকতে হবে, তারপর দিয়েছে 54 মিটার, আর দিয়েছে 108 মিটার। দেখো লসাগু লসাগু তোমরা তো নিশ্চয়ই শিখেছো, আমি করে দিচ্ছি, তাহলে 36 54 আর হচ্ছে 108,
প্রথমে 3 দিয়ে করি 3 একে 3 3 দুগুণে 6 3 একে 3 4 5 2 2 3 24 3 3 9 9 5 10 1 2 3 4 6 হয়ে গেল আবার 3 দিয়ে করো 3 4 12 3 6 18 3 একে 3 3 দুগুণে 6 2 দিয়ে করো 2 দুগুণে 4 2 3 6 2 6 12 আবার এখানে 2 দিয়ে করো 2 1 কি 2 3 তো যাবে না 3টা রইল এখানে 2 3 6 আবার এখানে 3 দিয়ে করো একটা পড়ে রইল 3 1 কি 3 3 1 কি 3 তাহলে অতএব নির্ণয় দশক করে কি হবে অতএব লসাগু সমান হচ্ছে 3 গুণিত 3 গুণ করছি দেখো 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 3 3 কি 9 9 দুগুণে 18 18 দুগুণে কত 36 36 3 6 3 18 8 7 1 3 3 9 1 10 108 মিটার হ্যাঁ লাস্টে কিন্তু তোমাদেরকে ইউনিটটা লিখতে হবে যেটা দেওয়া আছে এইপর দেখো অঙ্কটাতে বলেছে যে নির্দেশ মতো বিয়োগফল গুণফল ভাগফল নির্ণয় করো ঠিক আছে চলো আমরা লিখে লিখে করি তাহলে 4 এর দাগে ক 4 এর দাগে ক দেখো তাহলে আমি 4 দাগের 4 দাগ থেকে অঙ্কগুলো আরেকটা পাটে দিচ্ছি ঠিক আছে এই পাটে আমি এতটুকু পর্যন্ত করলাম তোমরা এটা দেখো এর পরের পাটে আমি পরের ভিডিওতে আপলোড করে দিচ্ছি মানে 4 দাগের থেকে বাকি অঙ্কগুলো থ্যাংক ইউ